মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সাবেক এই সাংবাদিক সাকিব বিষয়ে অনেক কথাই অকপটে বলেন। তিনি বলেন, আমরা বিদেশি শিল্পীদের দেশের চলচ্চিত্রে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছি, সাকিব খানও তখন আমাদের সঙ্গে আন্দোলন করেছে। আজ সে নিজে কলকাতার ছবিতে অভিনয় করে, দেশকে তুচ্ছ জ্ঞান করছে। এখন সে বলছে, দেশের পরিচালক ক্যামেরাম্যান কেউ কাজ পারে না, সব কলকাতার লোকই ভালো কাজ জানেন। এ ধরনের কথায় দেশের ভাবমূর্তিও সে নষ্ট করেছে। নিজের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন থেকে সরে গিয়ে এখন নিজেই তাদের লোক হয়ে গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন সময় চলচ্চিত্রে একটি খারাপ সময় যায়, বিগত 10 বছরে তার কোনো ছবি হিট হয়নি, সব ব্যর্থ ছবি সে উপহার দিয়েছে। এর মধ্যে দেশের 2টি ছবি সুপারহিট হয়েছে, মনপুরা ও আয়নাবাজি। তাই যদি বলতে হয়, চঞ্চল চৌধুরী সুপারস্টার সাকিব খান নয়। তিনি আরও বলেন, সাকিব খানকে সিনেমায় নেওয়া হলে ছবির খরচ বেড়ে যায় 20 টাকা, কিন্তু এদিকে আমাদের দেশীয় ছবি করে চঞ্চল চৌধুরী একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। তো দর্শক, আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নয় চঞ্চল চৌধুরী? দর্শক, আপনি যদি সাকিবের ফ্যান হন তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।